দাদা এবার শারদীয়াতে কিভাবে শুভেচ্ছা বার্তা দিবেন? দেখুন এবার দুর্গাপূজো আমাদের জন্য স্পেশাল দুর্গাপূজো, কেননা আপনারা যেমন জানেন গত 12ই অক্টোবর পিএম ম্যাডাম ভার্চুয়ালি আমাদের জেলার পুজোগুলির উদ্বোধন করেছে। আর আপনারা যেমনটা জানেন গতবার ইউনেস্কোর তরফ থেকে আমরা ক্লাসিক হেরিটেজের তকমা পেয়েছি। এই বাংলার দুর্গাপুজোটা যে বাংলার ধরোহর তার তকমা পেয়েছে, এটা সত্যি আমাদের জন্য খুব আনন্দের ও গর্বের ব্যাপার। আর এবার যেমনটা সেম ম্যাডাম বললেন, এবার অনেক অনেক পর্যটক বিদেশ থেকে এবার বাংলায় আসবেন আর এই দুর্গাপুজো উৎসবে তারা সামিল হবেন। তো আজকে প্রায় মানে 5 থেকে 6 লক্ষ বিদেশি পর্যটক এবার আসছেন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, তারা দুর্গাপুজো উৎসবে সামিল হবেন। আর আমরাও তাদেরকে খুব ওয়ার্ম ওয়েলকাম করব। আর তারা যদি আমাদের মণ্ডপে যদি আসেন, হ্যাঁ, আমরা তাদেরকে খুব ভালোভাবে স্বাগতম জানাবো। তাদেরকে আমাদের যে সংস্কৃতি রয়েছে, বাংলার যে সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতির মাধ্যমে তাদেরকে আমরা স্বাগতম জানাবো। তাদেরকে পুষ্পবৃষ্টি কিংবা আমাদের মায়েরা বোনেরা তুলুর ধ্বনি আর শঙ্খ বাজিয়ে তাদেরকে ওয়েলকাম করা হবে। তারপর আমাদের যে আপ্যায়ন প্রথা আছে, যে মায়ের চরণে আমরা যে প্রসাদ লাগাই, সেই প্রসাদটা ওনাদেরকে ভালো করে আমরা বিতরণ করব আজকে, যাতে ওরা এখান থেকে পশ্চিমবঙ্গে থেকে যখন ওনারা নিজের বাড়ি ফিরে যাবেন, তখন যাতে তারা হৃদয়ে একটা পশ্চিমবঙ্গের সুইট মেমোরি নিয়ে যাবেন। আর পশ্চিমবঙ্গের আশা করি এই সংস্কৃতি সম্বন্ধে তারা নিজেদের স্থানে চর্চা করবেন, তাতে আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতিও অনেক প্রমোট হবে, অনেক পপুলার হবে বিদেশেও, সেটাই আমরা আশা রাখছি। তো এবার দুর্গাপুজো আমাদের জন্য খুবই স্পেশাল, আর সেই হিসাবে আমরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব শ্রেষ্ঠভাবেই আমরা পালন করি। জেলাবাসীকে সবাইকে হৃদয়ের অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি, মায়ের কাছে প্রার্থনা করছি যাতে সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধির আশীর্বাদ মা প্রদান করুক। আর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণ যেটা হাসি মুখে উৎসাহের সাথে এই দুর্গাপুজো উৎসবটাকে যাতে পালন করে। নমস্কার, ধর্ম যা যার উৎসব সবার, বাংলার বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসব। আমরা প্রত্যেক বছরের ন্যায় বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ এই দুর্গোৎসবকে পালন করি, সাথে সাথে আমরা আনন্দ করি। তিন ব্যাপী মায়ের আগমন থেকে শুরু করে মায়ের বিসর্জন অব্দি আমরা মায়ের সাথে থাকি, আবারও অপেক্ষা করি আজকে বছর আবার হবে। তাই এই দুর্গোৎসবে আমি বাংলার তথা ভারতবর্ষের সমস্ত নাগরিককে অনেক অনেক শুভেচ্ছা জানাই। বিশেষ করে শুভেচ্ছা জানাই আমার কালীগঞ্জ বিধানসভার আপামর জনসাধারণ, যারা আমাকে আশীর্বাদ করেছেন এবং আমিও চেষ্টা করি তাদের পাশে থাকবার। আমি চাইব এই দুর্গোৎসবে বাংলার মানুষের সাথে সাথে আমার প্রিয় কালীগঞ্জের মানুষ আনন্দে মেতে উঠুক, মায়ের পুজো আরাধনায় নিজেদেরকে নিয়োজিত করুক, সাথে সাথে মায়ের কাছে আমি নিবেদন করব, আবেদন করব যাতে কালীগঞ্জের মানুষকে, বাংলার মানুষকে ভালো রাখেন। সাথে সাথে আমি এটাও অনুরোধ করবো সবার কাছে, পুজো মানে ভিড়, ভিড় মানে উৎসব, যাতে সব নির্বিঘ্ন হয়, প্রশাসন যাতে সাহায্য করেন সবাই, এবং প্রশাসন থাকবেন যাতে উৎসব উৎসবই থাকে, সেখানে কোনো বিঘ্নিত না ঘটে সে অনুরোধটাও রাখবে। আজকে আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়
এই শারদীয় উৎসবটা যাতে আনন্দে মুখরিত হয়ে ওঠে এবং পুজোর উদ্যোক্তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য তিনি সরকারিভাবে বহু ক্লাব বহু পুজো কমিটিকে তিনি আর্থিকভাবে সাহায্য করেছেন এবং গতকাল 12 তারিখ থেকে তিনি উদ্বোধন করছেন। স্বভাবতই আগামী এই দুর্গোৎসব আরম্ভ হবে এই চাইব এবং মায়ের আশীর্বাদে আমরা সকলে যেন ভালো থাকি, মায়ের কৃপায় আমি সকলে ভালো থাকি, এই আশা রাখবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আমি কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা শ্রী রামনিবাস সাহা কালিয়াগঞ্জবাসীকে দুর্গাপূজা, কালী পূজা এবং ছট পূজা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং তার সাথে সাথে এখন বর্তমানে কিছু ডেঙ্গুর প্রকোপটা বেড়ে গেছে, তার জন্য কিছু সতর্কবার্তাও দিতে চাচ্ছি, যাতে বাড়ি ঘর রাস্তা ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন পৌরসভা তো রাখার চেষ্টা করছে, তার সাথে সাথে আপনারাও সহযোগিতা করবেন যাতে ডেঙ্গুর হাত থেকে বাঁচা যায়। ডেঙ্গু টোটাল ওয়েস্ট বেঙ্গল জুড়ে ডেঙ্গুর প্রকোপটা বেড়ে গেছে। পূজা সাবধানে পূজাতে বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা কাটাবেন। এমনি কালিয়াগঞ্জ তো শান্তপ্রিয় জায়গা আমাদের, কালিয়াগঞ্জকে নিয়ে আমরা তো নিজেদেরই গর্ব হয়, তাও সাবধানতার মার নাই, আপনি সাবধানে পূজাটা একটু কাটাবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রথমেই সৃষ্টিকর্তাকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে ভগবানী মা দুর্গার পায়ের চরণে প্রণাম জানিয়ে আমার হৃদয় থেকে প্রথমেই বলি, হে মা দুর্গা, তোমার আগমনে আমাদের কালিয়াগঞ্জবাসী তথা সমগ্র বিশ্বে শান্তি বজায় থাকুক, কারণ একদিকে ইসরায়েল একদিকে প্যালেস্টাইন যেভাবে যুদ্ধে রত আছে, মা তুমি এদের সুবুদ্ধি দাও যাতে গোটা পৃথিবীবাসী আমরা ভালো থাকি এবং তৎসহ আমাদের পশ্চিমবঙ্গবাসী ভালো থাকি, কারণ আজকের দুর্গা উৎসব পশ্চিমবঙ্গ শুধু নয় গোটা বিশ্বজনীন হয়ে উঠেছে। তাই মায়ের কাছে আমার আবেদন, মা তোমার সন্তানদের তুমি লক্ষ্য রাখো, সবাইকে সুখে রাখো, শান্তিতে রাখো, কারণ যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যেভাবে কাজ করে চলেছেন, মা সবসময় পাশে থাকতেন, সুখে দুঃখে থাকার জন্য তাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন সকাল থেকে সন্ধ্যা অবধি, মা উনিও একজন মায়ের রূপ, তাই তুমি এইরকম মা আরো কিছু তৈরি করো যাতে আমাদের সমাজে সমস্ত সন্তানরা তোমাদের আশীর্বাদে তোমাদের স্নেহে ভালো থাকে, সুখে থাকে, শান্তি থাকে, এই প্রার্থনা মায়ের কাছে জানাচ্ছি। আরো জানাচ্ছি গোটা কালিয়াগঞ্জবাসী তথা আমাদের গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে, যেমন শ্যামা পূজা, ছট পুজো, এর পরপরই আসছে লক্ষ্মী পূজার পরপরই সমস্ত আমরা সবাই মেতে যাব, আবার শ্যামা পূজা অন্ধকারকে দূর করে আলোর জগতে যাওয়ার জন্য মা আর এক রূপে আবির্ভূত হবেন। আবার ছট পূজাটাও শুধুমাত্র এখন বিহার বা উত্তরপ্রদেশ নয়, গোটা ভারত বর্ষেই ছট পূজা উদযাপিত হয় এবং কোনো বিশেষ সম্প্রদায়ের ক্ষেত্রে নয়, এটা সব সম্প্রদায় ছট পূজা করে, যার মধ্যে আমিও আমার পরিবার সহ ছট পূজায় ব্রত থাকি। তাই মা ছটের কাছে, মা শ্যামার কাছে এবং লক্ষ্মী মায়ের কাছে বিশেষ করে
আবেদন রাখছি মা লক্ষ্মী, তুমি যেভাবে একটু দূরে সরে গেছো সব সন্তানদের কাছ থেকে, তুমি একটু সবার কাছে কাছে আসো, এবং লক্ষ্মী তুমি না থাকলে তো সব বেকার হয়ে যাবে। তাই মা লক্ষ্মীর কাছে প্রার্থনা জানাচ্ছি, মা লক্ষ্মী তুমি সবার ঘরে ঘরে আগমন হও এবং আশীর্বাদ করো, যাতে সবার মুখে হাসি ফুটে। আর শ্যামা মায়ের কাছে, ছট মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছি সবাই সুস্থ থাকে, আনন্দে থাকে, আর শ্যামা পূজা ছট পুজো গুলো যাতে ভালোভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখে আমরা পালন করতে পারি, তবেই আমাদের এই পর্বগুলি সাকসেসফুল হবে। শারদীয়া উপলক্ষে সমগ্র কালিয়াগঞ্জ বাসীকে আপনি কি শুভেচ্ছা বার্তা জানাবেন? আমি কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আপামর কালিয়াগঞ্জ বাসীকে, শহর ও গ্রামের সবাইকে আমার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা। দুর্গা পূজা সবার ভালো কাটুক, ছট পূজা কালী পূজা সবার ভালো কাটুক, সবাই আনন্দে মেতে উঠুক। 5 দিনের আনন্দ, 365 দিনের আশা, আমরা বাঙালি এটাই আমাদের ভালোবাসা। আমরা বাঙালিদের সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গা পুজো। আমরা 1 বছর দেখে থাকি দুর্গা পুজোটা কবে আসে কবে আসে। দুর্গা পুজো আমরা খুব আনন্দ করব, সবাই মিলে আনন্দ করবো, এমন কিছু না করবো যেটা অন্যের জন্য নিরানন্দের হয়ে যায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটা আমার প্রথমে জানাই সমগ্র কালিয়াগঞ্জবাসীকে। কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। উৎসবের দিনগুলো সবার আনন্দে কাটুক। আমরা সবাই জানি যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। আমরা সবাই এই দিনটার জন্য, এই দিনগুলোর জন্য সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি কবে আমাদের এই পুজো আসবে, এবং পরবর্তীতে এই পুজোর মানে এটা একটা মাসটাই, গোটা পুরো মাসটাই পুজোর চলবে। এরপরে কালী পুজো আসবে, ছট পুজো আসবে, ভাতৃদ্বিতীয় আসবে, লক্ষ্মী পুজো, সমস্ত পুজোর উৎসব এটা। এবার সমস্ত শহরবাসীর কাছে আমার আবেদন থাকবে, উৎসবটা যেন আমরা উৎসবের মতো পালন করি, এই উৎসব যেন কারো ক্ষতির কোনো কারণ না হয়। এবং একটা কথা আছে যে ধর্ম যার যার উৎসব সবার, সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা উৎসবের দিনগুলো আনন্দে পালন করব। পাশাপাশি শহরবাসীর কাছে আমার একটা আরেকটা আবেদন থাকবে যে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি খুব বিপজ্জনক জায়গায় গেছে, যদিও আমাদের কালিয়াগঞ্জের দিকটাতে বা উত্তর দিনাজপুরের দিকটাতে ততটা ভয়াবহ আকার ধারণ করেনি, তবুও পুরো প্রশাসন এখানে তৎপর, এবং পুরো প্রশাসনের পাশাপাশি আমাদের শহরবাসী, আমাদের নাগরিকদেরকেও সচেতন থাকতে হবে। আমরা উৎসবের দিনটা উৎসবের মতো পালন করব, নিজেরা সচেতন থাকব। সবাইকে আবারও আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। সবার প্রথমে আপনার মাধ্যম দিয়ে সমস্ত কালিয়াগঞ্জবাসীকে আমার নমস্কার এবং শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গা পুজো উৎসব। এই উৎসবকে নিয়ে আমরা প্রত্যেকটা বাঙালি আমরা 1 বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি যে কতক্ষণে দুর্গা পুজো আসবে। এই দুর্গা পুজোকে কেন্দ্র করে আমাদের অনেক 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 আশা আনন্দ হয়ে থাকে। তাই দুর্গা পুজোতে যাতে এই 5টা দিন আমরা যাতে সবাই আনন্দে মেতে উঠি এবং দলমত নির্বিশেষে যাতে সবাই এই পুজোতে সবাই অংশগ্রহণ করে এবং প্রত্যেকটা মানুষ বাদ বিবাদ সমস্ত কিছু ভুলে আমরা যাতে সবাই মিলে একসাথে আনন্দে মেতে উঠি এবং পুজোতে সবাই আমরা ঘুরি, পরিবার পরিবারের সাথেও আমরাও যেরকম রাজনীতি করতে গিয়ে পরিবারের সাথে অনেকটা সময় দিতে পারি, এই 4 থেকে 5টা দিন আমরাও চেষ্টা করছি পুজোতে পরিবারের পাশে থাকার। জানি না হয়তো এই পুজোতে কতক্ষণ পারবো, কারণ কার কোথায় কী সমস্যা হবে সেই ক্ষেত্রে আমরা সেটাও মাথায় রেখেছি। এবং কালিয়াগঞ্জ শহর মণ্ডলের পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টি শহর মণ্ডলের পক্ষ থেকে সমস্ত সাধারণ মানুষকে আমরা অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানাই। পুজো ভালো কাটুক, সুস্থ থাকুন, ভালো থাকুন। বিগত কবিরের জন্য
2021 ও 22 সাল 22 সালে কিছুটা দুর্গাপুর উৎসব হলেও এই বছরের মতো আনন্দ উদ্দীপনার মধ্যে দুর্গোৎসব গত 3 বছরে কোভিডের জন্য ঠিকমতো হয়নি, যার জন্য এবছর দুর্গা উৎসবের যেন একটা আলাদা আমেজ এবং আনন্দ প্রত্যেকের মধ্যেই রয়েছে। এই উপলক্ষে, দুর্গোৎসব উপলক্ষে গোটা কালিয়াগঞ্জবাসী এবং উত্তর দিনাজপুরবাসী প্রত্যেকটি জনসাধারণকে এবং প্রত্যেক জনগণকে, ছোট বড় সবাইকে আমার তরফ থেকে এবং পশ্চিম দিনাজপুর ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের তরফ থেকে আমি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন জানাই। সবার প্রথমে কালিয়াগঞ্জবাসীর বয়োজ্যেষ্ঠদের প্রণাম, ছোটদের ভালোবাসা। সকলকে আমি এই বার্তায় দেব যে এই মাস, এই শুভ মাস আমাদের শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। সবাই আনন্দে থাকুন, আনন্দে কাটুক দিনগুলি, উৎসবের দিনগুলি যেন সকলের ভালো যায়, মা সকলের মঙ্গল করুক এই প্রার্থনা করি। এবং তার সাথে আমরা যারা সমাজের নাগরিক আছি, তারা সকলকেই প্রশাসনের সঙ্গে একসাথ এক কাপ মিলিয়ে সহযোগিতায় যে আমাদের বাঙালির সবচেয়ে বড় উৎসব, এই উৎসবের বৈতরণী আমরা যেন সঠিকভাবে পার হই। তৎসহ আগাম শুভেচ্ছা জানাই দীপাবলির, ছট পূজার, সেই উৎসবগুলো যেন মানুষ, আমাদের সাধারণ মানুষ যারা আছেন তারা আনন্দে মেতে উঠুক, উৎসবগুলো উৎসবের মতন হোক এই আশা করি। এবং সবচেয়ে বড় কথা, এখন যে চতুর্দিকে ডেঙ্গুর যে পরিস্থিতি প্রতিটা ঘরে বাড়িতে, আমি তাই একজন নাগরিক হিসাবে সকলকে এই বার্তায় দেব যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, কোথাও জল জমতে দেবেন না, যাতে কারো এই ডেঙ্গুর মতন মারাত্মক রোগবিধি না হয়। সকলকে শারদীয় শুভেচ্ছা জানি আমি আমার ছোট্টবাবু। নমস্কার, আমাদের ভান্ডার গ্রাম পঞ্চায়েত সমিতির আমি প্রধান জিবেশ দেবশর্মা। সামনে মানে শারদীয়া দুর্গা উৎসব, সকল আপামোর গ্রামবাসী মিশমিশি বা জনসাধারণ আমার তরফ থেকে নিকে সকল কমিটিকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো শারদীয় সকলে মিলে মিলে আনন্দে মেতে উঠে উঠুক এবং সাথে সাথে উঠতে সকলে মিলে মিলেই পরিষ্কার পরিচ্ছন্নতা বা একে অপরকে সহযোগিতা করে প্রত্যেক কমিটিকে মানে উৎসব মিলেমিলেদের আনন্দ উপভোগ করতে দিক, এটা সকল কমিটিকে আমি বলবো। সেক্ষেত্রে আর মধ্যে লক্ষ্মী পূজা, কালী পূজা এবং ছট পূজা যেমন যা, তারপর থেকে কিন্তু সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে সবাই নিয়ম শৃঙ্খলা মেনে নিজস্ব অনুষ্ঠান পালন করুক এবং প্রতিটা জাগরণ জায়গায় যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এটা ভান্ডার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকলকে অনুরোধ করছি। আর সেক্ষেত্রে আর সামনে যেভাবে আমাদের মেয়েদের ডেঙ্গু মানে বেড়ে উঠেছে, সকলে মিলেই জমে জমে যেন নিজস্ব এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে, ডেঙ্গুর জন্য যেন বাড়তে না পেতে পারে, এই জন্য সকলকে সতর্ক যেন থাকুন, বিভিন্ন জায়গায় জল জমি না থাকুন বা প্রথম থাও নোংরা আবর্জনা জেলা থাকুন সেটা যেন পরিষ্কার পরিণত করা। দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, ছট পূজা সবাই মিলে
আমাদের চাংনাবা বচাডাঙ্গার অঞ্চলের প্রধান আমি মিনু সরকার। আমরা শুভেচ্ছা জানাচ্ছি সবাই মিলে, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ষট পুজো সবাই মিলে আনন্দতে উৎসব করো। আমাদের যদি তোমাদের যদি কোনো অসুবিধা সবাই ইয়েতে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানাবে। অন্য অন্য জায়গায় ডেঙ্গু সব জায়গায় ছড়াচ্ছে, আমাদের আমাদের চান্নাবা বচাডাঙ্গার যত মানে এরিয়াটা আমাদের আছে, যদি অসুবিধা হয় আমাদের পঞ্চায়েতে জানাবে। আমি পুজো উপলক্ষে সাথে মানে শুভেচ্ছা জানাচ্ছি সকল গ্রামবাসীদেরকে যে পুজোর আনন্দ উৎসবে সবাই মিলে উঠুক, আর দুর্গা পুজো, কালী পুজো এবং কি লক্ষ্মী পুজো এই সমস্ত পুজো সবাই আনন্দে মেতে উঠুক। আর এই যে চারিপাশে একটা ডেঙ্গু সংক্রান্ত বিষয়ে ছড়িয়েছে তাদের জন্য আমি বলছি যে আশেপাশে যে সমস্ত নোংরা আবর্জনা আছে সেইগুলি যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। শুভেচ্ছা বার্তা এটাই দিব যে শুভেচ্ছার সঙ্গে সঙ্গে এটা আমি প্রায় বছরে বলে থাকি যে যারা একটু সমাজসেবী মনোভাব নিয়ে চলেন তাদের প্রতি আমার একটা আবেদন থাকবে। এই মুহূর্তে পুজোর ছুটিতে এমন কি হয় মানে যারা হচ্ছে ডাক্তার, চিকিৎসার সঙ্গে জড়িত, বিভিন্ন মানে ডিজাস্টার ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত, তাদের একটা বিরাট অংশ মানে ছুটিতে থাকেন। সেই জন্য দুর্গাপূজার শুভেচ্ছার মধ্যেও একটা সাবধান বার্তা দিয়ে আমি শুভেচ্ছাটা দিব যে এই সময় অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলার চেষ্টা করুন। কারণটা হচ্ছে আমাদের রাস্তা মানে পাশে বাড়ি এবং দীর্ঘ 25-30 বছর ধরে সমাজসেবার সঙ্গে জড়িত থাকাতে আমি জানি যে এই সময় অপ্রীতিকর ঘটনাগুলো ঘটলে পরে মানে একটা রুগী টুগী নিয়ে বা অন্যান্য সমস্যা হয়। কারণ যারা চাকরি করে বিভিন্ন দপ্তরে তাদেরও তারাও আমাদের ঘরেরই সন্তান, তাদেরও পূজা পার্বণ আছে। সুতরাং সবাই সাবধানতার সঙ্গে পুজো মানে উৎসব পালন করুন। এই বলে প্রত্যেকের নয় আমার পক্ষ থেকেও প্রত্যেককেই শুভেচ্ছা জানাই। প্রতিবারের নয় এই বছরের শুভ শারদীয়া পূজার পরবর্তীতে লক্ষ্মী পূজা, কালী পূজা, ষট পূজা এবং অন্যান্য আরও বিভিন্ন সম্প্রদায়ের ছোট বড় বিভিন্ন আনন্দ উৎসবকে আমি আমার অন্তরের অন্তরাত্মা থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলছি পুজো নিজে নিজেরা দেখুন এবং অপরকে দেখতে সহযোগিতা করুন। আর অপ্রীতিকর ঘটনা মানে এড়িয়ে চলুন। কারণটা হচ্ছে এই সময়টা যারা বিভিন্ন আপৎকালীন দপ্তরে চাকরি করে তারা আমাদের এই ঘরের সন্তান, তাদেরই একটা বিরাট অংশ পরিবারের জন্যই ছুটিতে থাকেন। সেই জন্য আপৎকালীন দপ্তরগুলিও অনেকটাই মানে কমজোরি হয়ে থাকে। আপৎকালীন দপ্তরগুলো আপনারা জানেন সকলেই, সব আমাদের আপৎকালীন দপ্তরগুলোর মধ্যে যেমন দমকল আছে, চিকিৎসা ব্যবস্থা আছে, তার সঙ্গে যেটা সর্বোপরি এই পুজোর ব্যাপারটার সঙ্গে জড়িত আছে আমাদের পুলিশ প্রশাসন আর কি। এই পুলিশ প্রশাসন যে হারে পরিশ্রম করে এবং যারা একটু ছোটো পোস্টে আছে তাদের প্রতি কোনো রকম কটূক্তি ছেড়ে দিবেন না, তাদেরকে নিজেদের পরিবারের সন্তানের মনে করে তাদের বরং সহযোগিতা করবেন। ভাববেন যে তারা কিন্তু পরিবারের অন্যান্যদের সঙ্গে পুজো না কাটাতে পেরে তারা একটা যন্ত্রণার মধ্যে থাকে, তাদের সহযোগিতা ছাড়া আমরা কেউ সুস্থ স্বাভাবিক থাকবো না। আপনারা ভালো করে খোঁজ করলেই দেখবেন পুলিশ কীভাবে অক্লান্ত পরিশ্রম করে। তাছাড়া আর কি বলবো, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। হ্যাঁ, এই পুজোর মরশুমে এই বছর অন্যান্য বছরের মতোই, তবে এই বছর একটু পরিসংখ্যানটা বেশি, ডেঙ্গু নামক একটি ভয়ানক মহামারী রোগ আর কি, যেটা আগে বর্তমানে চিকিৎসা এখনও বেরোয়নি। তা হয়তো আমরা গ্রামে গঞ্জে লোকজন কিছু মাথা লাগাচ্ছি না, যারা একটু মানে পড়াশোনা জানে শহরে তারা হয়তো জানে ডেঙ্গুটা আগে ছিল মানে মহানগরীর মানে পচা ড্রেনের অসুখ, এখন আমাদের এই জায়গাগুলোতেও বিস্তারিত হচ্ছে। কারণটা হচ্ছে আমরা বিভিন্ন রাজ্য, আন্তরাজ্য, আন্তর্দেশীয় যাতায়াতের সঙ্গে জড়িত আছি, তাহলে ওই মশার লার্ভা এদিকে চলে আসছে এবং আমরা
নগর বন্দরের মতো একে অপরের মানে জল টল ড্রেন ফ্রেন ঠিকঠাক রাখতেছি না। সুতরাং আপনারা সচেতন হন, জল নিকাশি ব্যবস্থা এবং মধ্য জলাশয়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং ডেঙ্গু সচেতনতা প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে দিন। জনসাধারণের শুভেচ্ছা বার্তা দিচ্ছি এই যে সবার সারা দিয়ে শুভেচ্ছা যেন ভালো থাকুক। আমাদের দুর্গাপূজা মোটামুটি 5-6 দিনের চলে, সেটা সবার যেন ভালোভাবে কাটুক, ছোট বাচ্চা থেকে যত জনসাধারণ আছে এটাই আমি কামনা করি। আর ডেঙ্গু প্রতিরোধ থেকে আমরা এর আগে গ্রাম পঞ্চায়েত থেকে অভিযান করছিলাম, সেদিক থেকে জনসাধারণকে সবাইকে বলা হচ্ছে আপনার ডেঙ্গু থেকে সতর্কবার্তা হন, কেননা বিভিন্ন এরিয়া থেকে যে ডেঙ্গুর প্রকোপ চলছে তাতে জীবনহানির সংকট দেখা যাচ্ছে। সেই জন্য আমি আবার অনুরোধ করছি যেন ডেঙ্গু থেকে আপনারা সাবধান থাকেন। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, মালগা গ্রাম পঞ্চায়েতের প্রধান। অত্র গ্রাম পঞ্চায়েতের এলাকাবাসীদের আগাম দুর্গোৎসবের অভিনন্দন এবং মেলা আর দুর্গোৎসবের যে কার্যকলাপ যেগুলো আছে আইনানুগ যেন মেনে চলে এবং শান্তি শৃঙ্খলাভাবে প্রত্যেকটি দুর্গোৎসব যেন চালায় এই আশাটা রাখবো এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। যদি তেমন কিছু সম্ভাবনা দেখা যায় তাহলে অবশ্যই আইনে আশ্রয় নেবেন এবং আমিও কৃষ্ণা গ্রাম পঞ্চায়েতের সেই সহযোগিতা হাত বাড়াবো। বিশেষ করে এখন ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে, প্রত্যেক পূজা মণ্ডপের কর্মীদের এবং সদস্যবৃন্দদের অনুরোধ করব ময়লা আবর্জনা সঠিক জায়গা ফেলবেন এবং সেগুলা যাতে সেখান থেকে এখন ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। নমস্কার, আমি শুভদীপ সরকার। প্রথমেই এটা আমাদের একটা সিজন, গ্রিটিংস এর সিজন, এটা খুবই একটা ফেস্টিভ সিজন আমাদের, রাইট ফ্রম দুর্গাপূজা থেকে শুরু করে লক্ষ্মী পুজো থেকে শুরু করে তারপর নেক্সট কালী পুজো, দিওয়ালি এবং ফাইনালি ছট পুজো। তো প্রত্যেক বছরে এটা আমাদের কাছে খুব আনন্দের সময়। আমাদের বিভিন্ন যারা ভাই বোনেরা, আমাদের বিভিন্ন দাদা দিদিরা যারা বাইরে থাকে, তারা সবাই একত্রিত হয়ে আমরা এই ফেস্টিভ সিজন গুলোতে মজা করি। কিন্তু প্যারালেলি মজার মাধ্যমে, মজার সাথে সাথে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। যেমন ধরুন আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সেভ ড্রাইভ সেভ লাইফ খুব একটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে যেহেতু আমরা জানি যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন স্টেট থেকে, ইভেন আমাদের পাশে আউটস্কার্ট আমাদের বিহার স্টেট আছে, বিভিন্ন জায়গা থেকে যখন এত একত্রিত লোক আসছেন আমাদের এখানে, তো আমাদের ভিড় অনেক বেড়ে চলছে। সেখানে আমাদের র্যাশ ড্রাইভিং, আমাদের কিছু সেফটি মেজার্স, ট্রাফিক মেনটেন করে চলা উচিত, যেন সবাই আমরা খুব আনন্দে আমরা এই ফেস্টিভ সিজনটা পার করি। তো ফাইনালি টু সামিট আপ, সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সবাই খুব ভালো করে পুজো কাটান। হ্যাভ আ সেফ পূজা।